দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আয়োজিত হয় মিস ইউনিভার্স বাংলাদেশ 2020। এই আসরের সুন্দরী প্রতিযোগিতায় সুন্দরের মুকুট জয় করে তানজিয়া মিথিলা। সেই অনুযায়ী মিস ইউনিভার্স 2020 প্রতিযোগিতার 19তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার কথা ছিল মিথিলার। নাম উঠেছিল মূল প্রতিযোগিতার ওয়েবসাইটেও, ভোট দেওয়ারও সুযোগ ছিল। কিন্তু মঙ্গলবার 20 এপ্রিল মিস ইউনিভার্স ওয়েবসাইটে ঘুরে কোথাও মিথিলার নাম খুঁজে পাওয়া যায়নি। মিথিলার আয়োজনে অংশ না নেওয়ার কারণ হিসেবে বিভিন্ন সামাজিক মাধ্যমের কয়েকটি পেজে তার বয়স লুকোচুরি এবং যৌন হয়রানির বিষয়টি তুলে ধরে। এ নিয়ে নেটদুনিয়ার বিতর্কের শিকার মিথিলা। তবে ওয়েবসাইটের নাম ও আয়োজনে অংশ না নেওয়ার ব্যাপারে ভিন্ন কথা বলছে মিস ইউনিভার্স বাংলাদেশ আয়োজক কমিটি। প্রথম কারণ হলো আমার ভ্যাকসিন নেওয়া হয় নাই। দ্বিতীয়ত, আমরা ভিসার জন্য যে আবেদন করেছিলাম লকডাউনের কারণে সে তারিখ বাতিল হয়েছে। প্রিপ্রোডাকশনের ভিডিও তৈরি হয় নাই, এমনকি ন্যাশনাল কস্টিউমও তৈরি হয়নি। যুক্তরাষ্ট্রের হলিউডে অনুষ্ঠিত এবারে মিস ইউনিভার্সের প্রতিযোগিতার মূল মঞ্চে থাকছে না বাংলাদেশের পতাকা। Mm-hmm.